আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। শেষ ওভারে রবীন্দ্র জাদেজার অবিশ্বাস্য তাণ্ডবে আইপিএলের ইতিহাস উলটপালট। এদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বড়সড় পুঁজি পেয়েছে দিল্লি ক্যাপিটালস। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। ১৯তম ওভার শেষে চেন্নাই সুপার কিংসের রান চার উইকেটে ছিল ১৫৪। মনে হচ্ছিল ১৬০ থেকে ১৭০ রানে থামবে মহেন্দ্র সিং ধোনির দল। সেটাই তো স্বাভাবিক ছিল, তাই না? কে জানতো শেষ ওভারে এমন কিছু করে দেখাবেন রবীন্দ্র জাদেজা। হ্যাঁ, আসলেই অবিশ্বাস্য। হাসান প্যাটেলের করা চেন্নাই সুপার কিংসের শেষ ওভারে পাঁচ ছক্কা সহ মোট ৩৭ রান দিয়েছেন জাদেজা। ছয় ছক্কা হলেও তো ৩৬ হওয়ার কথা, ৩৭ কিভাবে? আসলে ওভারের তৃতীয় ডেলিভারিটি নো বল করেছিলেন হাসান প্যাটেল। সেই বলটি ছক্কা তো হাঁকানি, ফ্রি হিটেও জাদেজা তুলে নিয়েছেন ছক্কা। প্রথম চার ডেলিভারিতে ছক্কা, পরেরটিতে দুই, পঞ্চম বলে আবারও ছক্কা ও শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাইকে চার উইকেট ১৯১ রানের সংগ্রহ এনে দিয়েছিল রবীন্দ্র জাদেজা। বলছি আজকের প্রথম খেলাটির কথা। এদিকে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের লড়াইয়ে মুখোমুখি হয়েছে এবার সানরাইজার্স হায়দ্রাবাদ আর দিল্লি ক্যাপিটালস। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত। দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছিল কিন্তু দিল্লি ক্যাপিটালস। চার ম্যাচে তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে আছে ঋষভ পান্তের দল। সমান ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিকে আজকের ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পৃথিবী শাহ দুর্দান্ত হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার হাফ সেঞ্চুরিটি এসেছে ৩৫ বলে ৫০ রানের। ১৪০ স্ট্রাইক রেটে তিনি আজ খেলেছেন, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন শেখর ধাওয়ান। তিনি অবশ্য ওয়ান টু ওয়ান স্টাইলে ব্যাটিং করেছেন কিন্তু শেষ দিকে তাণ্ডব ছড়িয়েছেন দিল্লির অন্য ব্যাটসম্যানরা। সব মিলিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বড় সড় পুঁজি পেয়েছে এবার দিল্লি ক্যাপিটালস। দেখার বিষয় তারা পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটি ধরে রাখতে পারে কিনা। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। পরবর্তীতে দেশ বিদেশের খেলার সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।